হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল আল মামুন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব পার্টস অফিসের একটা অংশ নিয়ে, যেই অংশটা হচ্ছে নাউন। তো আমরা জানি যে পার্টস অফিস হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আমরা আলোচনা করব একটা নিয়ে, নাউন কি নিয়ে। তো নাউন এই শব্দটির সাথে আপনারা অনেকে পরিচিত। তো নাউন কি এটা আপনারা অনেকেই জানেন, ডেফিনেটলি জানেন, কোনো কিছুর নামকেই নাউন বলে। তো নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, যেটা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমাদের কাজ হচ্ছে যে টপিকগুলো বড় সেই টপিকগুলোকে শর্টকাট করা, অর্থাৎ ছোট করা। তো কনক্রিট নাউন হচ্ছে যা ধরা ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা ছোঁয়া যায় না। আর কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। গণনার দিক দিয়ে আবার নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, যথা কাউন্টেবল নাউন যা গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন যা গণনা করা যায় না। তো এবার আমরা প্রত্যেকটা প্রকার সম্পর্কে জানবো এবং এক্সাম্পলগুলো লক্ষ্য করব। প্রপার নাউন, যে নাউন নির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করে তাকেই প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, রহিম, করিম, রাজ্জাক, ঢাকা, কুমিল্লা, আমেরিকা, এটসেট্রা। তো নোটটা লক্ষ্য করেন, এদিকে প্রপার নাউন ক্যাপিটাল লেটার হবে, এর আগে আর্টিকেল বসবে না। তো এখানে লক্ষ্য করেন যে রহিম, তো রহিমের আগে যে ওয়ার্ডটা একেবারে ফার্স্ট যে ওয়ার্ডটা, এটা কিন্তু আর, আর সে আরটা কিন্তু ক্যাপিটাল লেটারের। ক্যাপিটাল লেটার হচ্ছে মানে বড় হাতের হবে, আর আর্টিকেল কখনো বসবে না। তো আপনি যদি এখানে বলেন যে দা রহিম, দা রহিম কি হবে? কখনো হবে না, এটা অকল্পনীয়। এবার আসি কমন নাউনে, যে নাউন একটা জাতিকে নির্দেশ করে তাকে কমন নাউন বলে। ফর এক্সাম্পল, কাউ, ম্যান, ফ্লাওয়ার, এটসেট্রা। তো লক্ষ্য করেন এখানে কিন্তু একটা জাতিকে নির্দেশ করছে, যেমন কাউ, কাউয়ের একটা জাতিকে নির্দেশ করছে, তার মানে এখানে একটাকে বোঝাচ্ছে না, অনেকগুলিকে বোঝাচ্ছে, একটা জাতিকে। কাউ কিন্তু একটা জাতি, ম্যান, তো এটা তো আমরা মানে সিম্পলি বুঝতে পারলাম যে ম্যান তো একটা জাতি, তো এটাও কিন্তু জাতিকে নির্দেশ করছে, ফ্লাওয়ার, ফুলের একটা জাতকে নির্দেশ করছে। এবার ম্যাটেরিয়াল নাউনে আসি, যে কোনো নাউন কোনো উপাদানকে বোঝায়, যে নাউন কোনো উপাদানকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলি। ফর এক্সাম্পল, রাইস, সুগার, ওয়াটার, মিল্ক, আয়রন, সিলভার, ডায়মন্ড। নোট, ম্যাটেরিয়াল নাউন এর প্লোরাল ফর্ম নেই, তো ম্যাটেরিয়াল নাউনের কোনো প্লোরাল ফর্ম নেই। তো এখানে রাইস, সুগার, ওয়াটার, মিল্ক, আয়রন এগুলো কিন্তু প্লোরাল ফর্ম নেই, আর কখনো দেখবেন না এগুলো প্লোরাল ফর্ম। কালেকটিভ নাউন, যে নাউন একজনকে না বুঝিয়ে এদের সমষ্টিকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। ফর এক্সাম্পল, আর্মি, পুলিশ, গ্যাং, গ্রুপ। তো একটা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা দলকে বোঝাচ্ছে, মানে তাদের একটা সমষ্টিকে বোঝাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন ধরা ছোঁয়া যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ফর এক্সাম্পল, অনেস্টি, কাইন্ডনেস, অনেস্টি অর্থ সততা, কাইন্ডনেস অর্থ দয়া, রেসপেক্ট অর্থ সম্মান, ফ্রেন্ডশিপ অর্থ বন্ধুত্ব, চাইল্ডহুড অর্থ শৈশবকাল। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লোরাল ফর্ম নেই। তো অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা, অনেস্টি কি ধরা ছোঁয়া যায়? কখনো ধরা ছোঁয়া যায় না। কাইন্ডনেসও ধরা ছোঁয়া যায় না, রেসপেক্টও ধরা ছোঁয়া যায় না, অর্থাৎ কোনোটাই, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনই ধরা ছোঁয়া যায় না। তো অ্যাবস্ট্রাক্ট নাউন এর প্লোরাল ফর্ম কখনো আপনি পাবেন না। কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। ফর এক্সাম্পল, এ বয়, এ গার্ল, সাম বয়েজ, কিছু বালক, সাম বুকস, কিছু বই, এ লট অফ স্টুডেন্ট, অসংখ্য ছাত্র। তো একটা লক্ষ্য করেন এখানে কিন্তু সবগুলো গণনা করতে পারবেন, একজন বালক, একজন বালিকা, কতগুলো, কিছু স্টুডেন্ট, কিছু বই, অসংখ্য স্টুডেন্ট। তো অসংখ্য স্টুডেন্ট মানে কি, আপনি কিন্তু গণতে পারবেন অসংখ্য হলেও। আনকাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। ফর এক্সাম্পল, রাইস, ওয়াটার, সুগার, মিল্ক, সল্ট, নলেজ, বিউটি। তো আপনারা বুঝতে পারছেন যে এই উদাহরণগুলো কেমন। উদাহরণগুলো হচ্ছে কতগুলো কতিপয় ম্যাটেরিয়াল নাউন এবং কতিপয় এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলা হচ্ছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না, তাই এগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। নাউন চেনার উপায়, নাউন চেনার শর্টকাট ওয়ে। তো এটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ একটা মানে শর্টকাট টুল, যে যেই শর্টকাট টুলগুলো জানলে আমরা চিনতে পারবো কোনগুলো নাউন। শব্দের শেষে যদি শন, জন, হুড, শিপ, ডুম, ন্যাস, ম্যান্ট, সি, সি, সিএইচ,
আর ওয়াই টি এইচ অর আর ইউ পিউর ইজম ইস্ট এইচ ওয়াই টি ওয়াই ইটি ই ই আল চিউড উড আনসি ইনসি মনি র্যাড ওক ল্যাড এটসেট্রা। তো এগুলো যদি শব্দের শেষে থাকে নিঃসন্দেহে সেগুলো নাউন হবে। তো আপনারা যে কাজটা করবেন, যখন আপনারা কোনো একটা ওয়ার্ড পড়বেন তখন যদি শব্দের শেষে এগুলো মানে দেখেন তাহলে আপনারা আন্ডারলাইন করে রাখবেন, যে কাজটা আমি করি। তো আন্ডারলাইন করে রাখলে কি হয়, একটা শেষে আপনি যদি আবার মানে ফ্ল্যাশব্যাক করেন অর্থাৎ আবার যদি এগুলোকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে সহজেই বুঝতে পারলেন যে আসলে কোন শব্দগুলো শব্দের শেষে থাকলে নাউন হবে। নোট এখন একটা লক্ষ্য করেন, নাউনের শেষে কখনো পাওয়া যায় না, আল নাউনের শেষে কখনো পাওয়া যায় না। তো যদি মানে নাউনের শেষে মানে নাউনের শেষে কখনো আল পাবে না, যদি আল থাকে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। তবে কিছু নাউন আছে যেগুলো শেষে আল থাকে, যেমন প্রপোজাল, প্রস্তাব, রিফিউজাল, অসম্মতি, অ্যাপ্রুভাল, অনুমোদন, সার্ভাইভাল, টেকা বা বেঁচে থাকা, ডিসমিসাল অর্থাৎ বরখাস্ত, অ্যারাইভাল, পৌঁছানো, রিমুভাল, অপসারণ, ডিনাল, অস্বীকার, অ্যাকুয়েটাল, বেকুসুর, খালাস। তো এই ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হয়ে গেল, যদিও সংক্ষিপ্ত খুব ভাইটাল ভাইটাল একটা ক্লাস। তো আপনারা যদি ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ক্লাসটা, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে ওই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর হ্যাঁ, আমার একটা পেজ আছে, ওই পেজটাতে আপনারা অবশ্যই জয়েন করবেন, ডেফিনেটলি জয়েন করবেন। সেই পেজের লিঙ্কটা আমি অবশ্যই আমি আমার ডেসক্রিপশন লিস্টে দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।